হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি শাহি মাটন কোরমা বানিয়ে দেখাবো। এটা একটা ট্রেডিশনাল মোগলাই রান্না, আর মাংসটাকে স্লো প্রসেসে রান্না করা হয় বলে খুব টেস্টি হয়। নর্থ ইন্ডিয়ান বিয়েবাড়িতে এই মাটন কোরমা একটা ভীষণই ফেভারিট আইটেম। আর আজকে আমি সেই দিল্লি স্টাইলেই কীভাবে বাড়িতে বানাতে পারবেন সেটাই দেখাচ্ছি। রান্নাটা শুরু করার আগে কিছু প্রেপ ওয়ার্ক করে রাখছি। আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিচ্ছি আধখানা রসুন, একটা বড় আদা আর দুটো কাঁচা লঙ্কা, সব একসাথে এবারে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। দ্বিতীয়ত আমি একটা বড় পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখছি। শুরু করছি ম্যারিনেশন। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, আর এগুলো একটু বড় টুকরো করা আছে। যখন কোরমা বা কষা মাংস বানানোর জন্য মাটন কিনবেন, চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির মাটন কিনতে। মানে মাংসটা যেন এরকম হালকা গোলাপি রঙের হয়। যদি মাংস লাল কালারের হয় বা টেক্সচারটা বেশি ফাইব্রাস লাগে, তাহলে সেই মাংস সেদ্ধ হতে প্রচুর সময় লাগে আর রান্না করলে পরে ছিবড়ে হয়ে যায়। যেহেতু মাংসটা আমরা প্রেশারে সেদ্ধ করবো না, তাই একটু ভালো কোয়ালিটির নেওয়া দরকার। একটা বড় মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের সমস্ত মশলা। প্রথমেই দিচ্ছি স্ট্রেনড ইয়োগার্ট, মানে একটা ছাঁকনিতে আমি টক দইটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তাতে করে দইয়ের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে গেছে। আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো নুন, আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে না ফেটালে মসৃণ হবে না, আর রান্নায় দিলে পরে দইটা ফেটে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দিচ্ছি 3 টেবিল চামচ ধনে গুঁড়ো, এই রান্নায় ধনে গুঁড়োটা একটু বেশি লাগে। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি কিছু গোটা মশলা। 1 টিস্পুন করে দিচ্ছি গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, দিচ্ছি 2টো বড় এলাচ, 2টো দারচিনির টুকরো, আর সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা এবারে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম, আর মাংসটাকে এই মশলার মধ্যে আমি ভিজিয়ে রাখবো সারা রাত। ওভারনাইট ম্যারিনেট করলে মাংসটাকে অবশ্যই করে ফ্রিজে রাখতে হবে, আর নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে যেখানে আমরা আইসক্রিম জমাই সেখানে কিন্তু নয়। তারপর রান্নাটা করার আগে ফ্রিজ থেকে বার করে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। রান্নাটা শুরু করছি। এখানে একটা ডিপ বটম প্যান গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। মাংসের কোরমার সবচেয়ে ভালো টেস্ট আসে শুধু দেশি ঘি বা গাওয়া ঘিতে করতে পারলে, বাট আপনি ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন। ঘিটা হালকা গরম হয়ে গেলেই আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়াতে হবে যেহেতু এতে দই দেওয়া আছে। খুব বেশি গরম তেলে দই ছাড়লে সঙ্গে সঙ্গে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, আর মাঝে মধ্যেই একটু নেড়ে নিতে হবে যাতে মাংসটা তলায় না লেগে যায়। 15-20 মিনিট ধরে এভাবে রাখার পরে দেখতে পাবো যে মশলাটা কষে গেছে ভালোভাবে, তেলটাও আলাদা হয়ে গেছে, আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। নুন দিয়ে দিলাম, আর এবারে ভালোভাবে একবার নেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে রেখে মাংসটাকে দমে রান্না করব আরও 20 থেকে 25 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। এই সময় ঢাকাটা একেবারেই খোলা যাবে না। 20 থেকে 25 মিনিট পরে ঢাকাটা খুলব। একটু নেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1টা ছোট জয়িত্রীর টুকরো, আর দিচ্ছি 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো।
আরেকবার সব নেড়ে নিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে মাংসটাকে দমেই রেখে দেব। মাংসটা আমাদের এখন নরম হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল আর কেওড়া জল। যদি গোলাপ আর কেওড়ার এসেন্স ইউজ করেন তাহলে 1/2 টিস্পুন করে দেবেন। আবার সব মিশিয়ে নিয়ে আমি ঢাকা না দিয়েই এখন আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। এভাবে আমাদের মাটনের মধ্যে গোলাপ জল আর কেওড়া জলের গন্ধ ভালোভাবে মিশে যাবে আর এক্সট্রা যে জলটা আছে সেটাও টেনে যাবে। ফাইনালি আমাদের মাটন কোরমা এরকম দেখতে হবে আর গ্রেভির টেক্সচারটা এরকম আসবে। মাংসটাও একেবারে সফট হয়ে গেছে। আমি একদম লাস্টে 1 চামচ চিনি মিশিয়েছি, সেটা একেবারেই অপশনাল। তাহলে রেডি হয়ে গেল আমাদের শাহী মাটন কোরমা। এটা পরোটা, পোলাও বা বিরিয়ানির সাথে ট্রাই করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আরেকটি পর্বে। বাই।